কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পাটু আজকে বেবি হবে, পাটুর মানে আজকে এই মুহূর্তে পাটুর বেবি হবে, তাই জন্য পাটু এদের নিয়ে নিয়েছে। এরা এখান থেকে থাকতে চাইছে না, এই বাক্সেতে ওরা আমার কাছে পালাচ্ছে। আমি এনে না বাবা, এই মাসিমণির বেবি হবে, তোমাদের দেখুন কিরম পালিয়ে যাচ্ছে। আর পাটু দেখুন ওদের পিছনে পিছনে ছুটছে, ওই দেখো মুখে করে ওদের ওখানে নিয়ে গেছে। লাগে না বলুন, এই দেখুন বাচ্চাগুলো ভয়েতে পালাচ্ছে মাসির অত্যাচারে। ওই দেখুন নিয়ে কিরম ভাবে ঢোকাচ্ছে, আর আমি কত আটকাবো বলুন। ওরা ওদের এটা নিয়ম, বাচ্চা হওয়ার সময় ওদের এই বাচ্চাগুলোকে বা বড়গুলোকে ধরে ধরে টেনে টেনে, এই এরা বাচ্চা আছে বলে এদের টানছে, বড়গুলোকেও টেনে টেনে নিয়ে আসে। কামড়ির একটু শরীরটা খারাপ বন্ধুরা, আপনারা সবাই একটুখানি প্রার্থনা আর দোয়া করবেন যাতে আমার বাচ্চাটা ভালো হয়ে যায়। ওর মার কাছে এখন দিচ্ছি না, ও প্রচণ্ড পরিমাণে পটি করছে, ওষুধ চলছে, আর ওর বাচ্চাগুলো আমার কোলের কাছে। দেখুন দেখুন পাটু কী করছে, দেখুন ওদের কান ধরে ওপরে তুলছে। দেখুন এই বাক্সর মধ্যে দিয়েছি, ওরা থাকবে না ওই বাক্সতে। আর এই ডিম্মা ওখানে দুধ খাওয়াচ্ছে, ডিম্মা ওর বাচ্চাদের দুধ খাওয়াচ্ছে। আর এরা এই তোদের নিয়ে গেছে। হ্যাঁ কেন নিয়ে গেছে ওদের? আবার বলে হ্যাঁ, এখনো হয়নি, হলে বন্ধুরা নিশ্চয়ই আপনাদের দেখাবো বাচ্চাদের সাথে ভিডিওতে। ওই দেখুন এই দুষ্টু কি, এটা মাসিমণি তো, শুয়ে থাকো মাসিমণির পাশে। ভাই বোন হলে ভাই বোনকে আদর করবে, যত্ন করবে। এই পাটু, পাটু, এই পাটু, পাটু দেখ, বাচ্চারা দেখুন পালিয়ে আসছে, পাটুর অত্যাচারে পালিয়ে আসছে। আর পাটুকে দেখুন এবার কি করবে, ও বাড়ি আসতে পারে, এ বেরোতে পারে না, ছোট এ ছোট তো এ বেরোতে পারে না, ও লিকপিকে উঠে উঠে চলে আসতে পারে। এ দেখুন এসে এখানে বসছে, আমার কোলের মধ্যে বসছে এই দুষ্টু ছেলেটা। আমার ভুরু এখন দুধ খায় না, মা শরীর খারাপ তো, ডিম্মার দুধ খাও। এই পাটু, পাটু তোর বেবি হবে, তুমি বলে দিচ্ছ। এ মা কি হয়েছে, তোমার কি প্রবলেম বলো? তুমি অত দুধ খায় না, দুধ বেশি খেলে কিরমি। ও বাবা হঁ করছে, রেগে যাচ্ছে, তোমাকে ডাকছে, ও ডাকছে, দেখো ডাকছে, যাও। বন্ধুরা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখুন বলো বন্ধুদের, বলো তো মা তারা দুধ দেবো, বলো আমাদের ভিডিও দেখবে, বলো হ্যাঁ দেখবে। তাহলে বন্ধুরা টাটা।